দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি চ্যানেল নাইনের সাপ্তাহিক নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডক্টর্স পয়েন্ট। সাথে আছে আমি ডক্টর আকাশলীন বজ্রদ্দোজা। আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, সহযোগী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ ইন্টারনাল মেডিসিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। স্যার কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, ধন্যবাদ। ডেঙ্গুর যে প্রকোপটা এখন বেড়েছে, এই মুহূর্তে স্যার জানতে চাইবো ডেঙ্গুর লক্ষণগুলোর মধ্যে ক্লাসিক্যাল লক্ষণগুলো ছাড়াও বর্তমানে নতুন কী ধরনের লক্ষণ দেখা যাচ্ছে? ডেঙ্গির যে ক্লাসিক্যাল লক্ষণ, অনেক বেশি জ্বর আসা, গায়ে ব্যথা, চোখে ব্যথা, এগুলোর বাইরেও কিছু কিছু সিমটম খুব বেশি মাত্রায় দেখা যাচ্ছে, যেমন অন্ত্রের উপসর্গগুলো। রোগীরা এখন অনেক বেশি ডায়রিয়া হচ্ছে, পেটে ব্যথা হচ্ছে, অনেকের বমি হচ্ছে। তাছাড়াও আগে যেরকম আমরা ডেঙ্গিতে অনেক হাই ফিভার এক্সপেক্ট করতাম, 103-104 জ্বর হবে, এবার অনেক লো গ্রেড ফিভারেরও ডেঙ্গি রোগী দেখা যাচ্ছে, যাদের হয়তো 100-101 ডিগ্রি জ্বর। এবং ইন্টারেস্টিংলি এই বছর একটু শ্বাসতন্ত্রের কিছু উপসর্গও দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীদের, অনেকেরই একটু কাশি নিয়ে ভুগছেন, ডেঙ্গুর সিমটমের সাথে কাশিও রয়েছে, এরকম রোগীও দেখা যাচ্ছে। স্যার, হাসপাতালে শরণাপন্ন হতে হবে বা দ্রুত হাসপাতালে ভর্তি হতে হবে, এরকম পরিস্থিতিটা কখন বুঝতে পারবে একজন? এটা খুবই ওয়ার্নিং সাইন বলি আমরা। এই ওয়ার্নিং সাইনগুলো ভিতরে একটি হলো, ওনাদের যদি তীব্র পেটে ব্যথা হয়, আচ্ছা, কেউ যদি মাথা ঘোরানো থাকে, প্রচণ্ড বেশি মাথা ঘোরাচ্ছে, উনি উঠে বসতে পারছেন না, কারো যদি অনেক বেশি দুর্বলতা অনুভব করেন বা ফ্যাটিগ অনুভব করেন, কারো যদি অনবরত বমি হতে থাকে, যেটা কোনো ক্রমেই বমির ওষুধ দিয়েও কন্ট্রোল হচ্ছে না, এরকম কিছু, আচ্ছা, কারো যদি গায়ে র্যাশ আসে বা ব্লিডিং শুরু হয়, দাঁত ব্রাশ করার সময় দাঁতের মাড়ি দিয়ে রক্ত যেতে পারে, প্রস্রাবের সাথে, পায়খানার সাথে নাক দিয়ে রক্ত যেতে পারে, এমনকি অনেক মহিলার মাসিক অন্যান্য সময়ের চেয়ে অনেক বেশি মাত্রায় হচ্ছে, এটাও যদি ওনারা নোটিস করেন, এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। এটা ছাড়াও আরও কিছু সাইন আছে, কিছু কোমরবিডিটিস আছে, যেমন প্রেগনেন্সি ইটসেলফ একটা ওয়ার্নিং সাইন। প্রেগনেন্ট মহিলা, উনি যে স্টেজেরই ডেঙ্গু হন না কেন, ওনাকে হাসপাতালে যেতে হবে। স্যার, ডেঙ্গু রোগের কিছু ফেজ আছে, এই ফেজগুলো একটু আমাদের দর্শকদের জন্য সহজ ভাষায় বুঝিয়ে বললে উপকার হয়। ডেঙ্গু মোটামুটি তিনটা ভাগে এটাকে ভাগ করা যায়। আচ্ছা, প্রথম ভাগকে আমরা বলি যে ভাইরেমিক ফেজ, মানে ওই সময় সংক্রমণের সময়, এটা হলো প্রথম 2-7 দিন। এই ভাইরেমিক ফেজের পরেই, এই সময়টাই রোগীর জ্বর থাকে। আচ্ছা, ডেঙ্গুর সমস্যাটা শুরু হয় ইউজুয়ালি জ্বর চলে যাবার পরে। তো জ্বর চলে গেলে আমরা অনেকে মনে করি এখন বোধহয় আমি ভালো ফিল করছি, আসলে তা না, ডেঙ্গুর জ্বরটা চলে যাওয়ার পরেই ওর যে ফেজটা শুরু হয় এটাকে বলে ক্রিটিক্যাল ফেজ, যেটা 48-72 ঘন্টা থাকে। তাহলে প্রথমে একটা ফিভারের ফেজ বা জ্বরের ফেজ বা ভাইরেমিক ফেজ, তারপরে একটা 48-72 ঘন্টার ক্রিটিক্যাল ফেজ। ক্রিটিক্যাল ফেজ পার হওয়ার পরে উনি রিকভারি ফেজে ঢুকে যান, মানে এই সময় উনি ভালোর দিকে যেতে থাকেন, যেটাকে আমরা রিকভারি ফেজ বলি, এবং রিকভারি ফেজ সাধারণত 3-5-7 দিন পর্যন্ত হয়ে থাকে। স্যার, ক্রিটিক্যাল ফেজের কোন পরিস্থিতিটা আছে যেটা আমরা বুঝবো যে এটা অ্যালার্মিং একটা সিচুয়েশন হচ্ছে, দ্রুত হাসপাতালে যাব? তাহলে ওই যে জ্বর কমে যাওয়ার পরে ওয়ার্নিং সাইনগুলোর কথা আমি বলছিলাম, কারো যদি তীব্র পেটে ব্যথা হয়, বমি হয়, যদি শ্বাস নিতে কষ্ট হয়, হঠাৎ করে ব্লাড প্রেশার পড়ে যাচ্ছে, ব্লিডিং হচ্ছে, এইসব হলে এগুলো সবই হলো ওয়ার্নিং সাইন। এই ওয়ার্নিং সাইন হলেই বুঝতে হবে উনি ক্রিটিক্যাল ফেজে আছেন এবং ওনাকে চিকিৎসকের কাছে যেতে হবে। স্যার, ডেঙ্গু রোগের ক্ষেত্রে আমরা তো দেখছি যে করোনার ভাইরাসটা যেরকম মিউটেশনের মাধ্যমে চেঞ্জ হচ্ছিল, এটা কি ডেঙ্গু রোগের ভাইরাসটাও কি আসলে চেঞ্জ হচ্ছে দিন দিন? কোভিডের যে ভাইরাসগুলো আর এই ভাইরাসের ভিতরে কিছুটা পার্থক্য আছে। হ্যাঁ, এখানে এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন যে কারো যদি একবার ডেঙ্গি হয় কোনো একটা স্ট্রেন দিয়ে, তাহলে অন্য কোনো স্ট্রেন দ্বারা যিনি তিনি পরবর্তীতে আক্রান্ত হন, তার তীব্র মাত্রা ডেঙ্গু হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আচ্ছা, তাহলে ডেঙ্গুর 4টা ধরন আছে বা 4টা স্ট্রেন আছে, 1-2-3-4। এখন আমাদের ঢাকা শহরে ধরেন 2000 সালের পর থেকে আউটব্রেক ছোট বড় আকারে চলছে, এবং এই আউটব্রেকগুলোর সেরো ইপিডেমিওলজি আমরা জানি যে এটা কখনো ডেন 3 অনেক বেশি ছিল, কখনো ডেন 1, ডেন 4 এগুলো ছিল। এইবারে দেখা যাচ্ছে ডেন 2ও আছে, ডেন 3ও আছে। তাহলে আমাদের ভেতরে অনেকেই কিন্তু আগেই অলরেডি কোনো একটা স্ট্রেন দ্বারা আক্রান্ত হয়েছেন, তারা এখন অন্য আর একটা ভিন্ন স্ট্রেন দ্বারা আক্রান্ত হওয়ার কারণেই কিন্তু ওনাদের তীব্র ডেঙ্গু হচ্ছে এবং ফ্যাটালিটি, মৃত্যুটাও বেশি দেখা যাচ্ছে, হাসপাতালে ভর্তিও বেশি দেখা যাচ্ছে। ঠিক
ভাইরাস অ্যাজ এ ভাইরাস তার ভেতরে কোনো মিউটেশন হয়েছে কি না এরকম এখনো পর্যন্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না। আচ্ছা স্যার, যারা প্রেগনেন্ট মহিলা বা নতুন মা হয়েছেন তাদের ক্ষেত্রে এবং নতুন সদ্যজাত শিশুদের ক্ষেত্রে একটু ডেঙ্গু রোগ থেকে প্রতিকারের উপায় কী, আর ডেঙ্গু হলে আমরা কীভাবে চিকিৎসাটা নেব? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। ডেঙ্গির মেইন চ্যালেঞ্জটাই হলো আপনার বাচ্চাদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে ডেঙ্গির ক্রিটিক্যাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং বয়স্কদের ক্ষেত্রে। সো বাচ্চাদের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নিতে হবে, ডেঙ্গু যাতে না হয় যেমন তাদের মশারির ভেতরে রাখা, তারা যখন ঘুমাবে দিনে হোক রাতে হোক যখনই ঘুমাবে মশারির ভেতরে রাখা, স্কুলে গেলে ফুল স্লিভের জামা পরা, বাইরে আউটডোর অ্যাক্টিভিটিসে গেলে ফুল স্লিভের জামা পরে যাওয়া, মসকিটো রিপেলেন্ট ব্যবহার করা, আপনার আমাদের বাসার আশেপাশে নিজের বাসার ভেতরে যাতে পানি জমে না থাকে এই জিনিসটা খেয়াল করা। এখন তো অনেক স্মার্ট অ্যাপ্রোচ চলে আসছে, অনেকে ছাদের মধ্যে বাগান করেন, ছাদ কৃষি করেন, বারান্দায় বাগান করেন, এগুলো পানিগুলো নিয়মিতভাবে পরিবর্তন করা, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। এবং বাচ্চাদের এটা মানসপটে প্রথম থেকে ঢুকাইয়ে দিতে হবে যে এটা যাতে তারা ফলো করে। আর প্রেগনেন্সি একটা ভালনারেবল সময় এবং ডেঙ্গু ভাইরাস প্রেগনেন্সির যে কোনো স্টেজের জন্যই ক্ষতিকর হতে পারে। এবং ডেঙ্গু ভাইরাস প্রেগনেন্সির আমরা জানি যে তিনটা ধাপ থাকে, ট্রাইমেস্টার বলি আমরা, প্রথম 12 সপ্তাহ, 12 থেকে 24 সপ্তাহ এবং 24 সপ্তাহের পর প্রত্যেকটা ধাপের জন্যই ডেঙ্গু ভয়াবহ হতে পারে বা জটিলতা সৃষ্টি করতে পারে, যে কারণে কোনো প্রেগনেন্ট মহিলা ওনাকে বিশেষ সতর্ক থাকতে হবে। উনি ওই যে ঘুমানো মশারিতে ঘুমাবেন এবং উনি মশার কামড় অ্যাভয়েড করতে হবে, উনি যেখানে থাকবেন ওখানে খেয়াল রাখবেন মশা আছে কি না, দরকার হলে উনি মসকিটো রিপিলেন্ট ব্যবহার করবেন, উনি আউটডোরে গেলে ফুল স্লিভের জামা পরবেন। কারণ প্রেগনেন্সির সময় যদি কারো ডেঙ্গু হয় তাহলে সেটা যে অবস্থায় থাকুক না কেন, মৃদু ডেঙ্গু সংক্রমণ হলেও ওনাকে হাসপাতালে ভর্তি থেকে অবজারভেশনে থাকতে হবে। স্যার, একটা প্রশ্ন প্রায় থাকে যে যখন একজন নতুন মা ব্রেস্ট ফিডিং করাচ্ছেন বাচ্চাকে, তার যদি ডেঙ্গু হয় সেক্ষেত্রে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করাতে পারবেন কিনা? অবশ্যই, তিনি আমাদের এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো গাইডলাইনে নিষেধাজ্ঞা দেওয়া হয় নাই। সুতরাং কোনো মা যদি ডেঙ্গু আক্রান্ত হন এবং তিনি বাচ্চাকে ফিডিং করাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আর এই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে পুরো বাংলাদেশে যেভাবে ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, অনেক সময় রুরাল অনেক এরিয়া থেকে কিন্তু এই প্রশ্নটা আসে যে ডেঙ্গু রোগীর সাথে আসলে কি মেলামেশা করা যাবে কি না, একই মশারির মধ্যে থাকা যাবে কি না, একই প্লেটে খাওয়া যাবে কি না, একই গ্লাস ব্যবহার করা যাবে কি না। ডেঙ্গু স্পষ্টতই হলো একটা মশাবাহিত সমস্যা বা রোগ এবং এটা এডিস মশা দ্বারা ছড়িয়ে থাকে। সুতরাং ডেঙ্গু আক্রান্ত কোনো রোগীর সাথে থাকতে কোনো অসুবিধা নাই এবং ডেঙ্গু আক্রান্ত রোগীর গ্লাস প্লেট মগ এটা ব্যবহার করতেও কোনো অসুবিধা নাই। আচ্ছা স্যার, ডেঙ্গুর রোগীর পথ্য কী হবে? পথ্য নিয়ে অনেক রকমের হাইপ দেখা যায়। আমাদের তো এখন দেশের বাজারে ডাবের দাম বেড়ে গিয়েছে, পেপের দাম বেড়ে গিয়েছে, তো ডেঙ্গু অন্যান্য ভাইরাস জ্বরের মতোই একটা ভাইরাস অসুখ। এমন কোনো খাবার বা পথ্য নাই যেটা ডেঙ্গুতে আলাদা কোনো অ্যাডভান্টেজ বা বেনিফিট দিতে পারে। এর জন্য ডেঙ্গু হলে মানে বেশি করে ডাব খাওয়া, বেশি করে পেঁপে খাওয়া, এগুলোর কোনো প্রয়োজন নাই। আমরা বলি যে রোগী যাতে স্বাভাবিক খাবার খান, প্রচুর পরিমাণ তরল খাবার পান করেন। যে কোনো ভাইরাস জ্বর হলেই তরল খাবার খেতে হয় এবং আমরা একজন অ্যাডাল্টের জন্য 2 থেকে 2.5 লিটার তরল খাবার খাবেন, সেখানে উনি পানি খাবেন, খাবার স্যালাইন খাবেন, জুস খেতে পারেন, ড্রিঙ্ক খেতে পারেন, ডাবও এক অ্যাজ এ ড্রিঙ্ক আসতে পারে, লেবুর শরবত খেতে পারেন, স্যুপ খেতে পারেন, এগুলো সব মিলে উনি 2 থেকে 2.5 লিটার খাবেন। কিন্তু আলাদাভাবে কোনো ফল বা আলাদাভাবে কোনো সবজি বা আলাদাভাবে কিছু খেলে যে ডেঙ্গুতে বিরাট উপকারিতা হবে এরকম কোনো সায়েন্টিফিক কোনো তথ্য বা এভিডেন্স নাই। ডেঙ্গু কি বর্তমানে মহামারী আকারে রূপ নিয়েছে, আমরা কি একটা এপিডেমিক হিসেবে দেখতে পারি এটাকে এখন? ডেঙ্গুর একটা মহামারী অবশ্যই, মানে এটা আউটব্রেক চলছে বলতে পারি আমরা, একটা আউটব্রেক চলছে। তবে এটাকে মহামারী অফিশিয়ালি ডিক্লেয়ার করার বিভিন্ন রকমের ডেফিনেশন আছে। আচ্ছা, কোভিডে যেরকম একটা সেট ডেফিনেশন ছিল, ডেঙ্গুর ক্ষেত্রে এটাকে বলে দেওয়া হয়েছে যে ওই দেশের স্বাস্থ্য ব্যবস্থার জন্য বিপর্যয় তৈরি করতে পারে এইরকম কোনো পরিস্থিতি যদি হয় তাহলে এটাকে মহামারী হিসাবে ঘোষণা করা যেতে পারে। তো আমাদের দেশে এখনো পর্যন্ত হাসপাতালগুলি অ্যাডজাস্ট করতে পারছে, এখনো পর্যন্ত এমন হয়নি যে রোগীরা হাসপাতালে আসন পাচ্ছে না বা সিটের অভাবে সিভিয়ার ডেঙ্গু ম্যানেজ করা যাচ্ছে না, এরকম এখনো হচ্ছে না।
রেদার অনেক রোগী হাসপাতালে ভর্তির ইন্ডিকেশন ছাড়াও ভর্তি হয়ে যাচ্ছে ভয় থেকে, প্যানিক থেকে। তা আমার মনে হয় এখনও পর্যন্ত স্বাস্থ্য ব্যবস্থা আমাদের যে এক্সিস্টিং হেলথ সিস্টেম তা এটা এখনও পর্যন্ত ম্যানেজ করতে পারছে। স্যার, ডেঙ্গুর ভ্যাকসিনের ব্যাপারে একটা কথা শোনা যাচ্ছিল, এই ব্যাপারটা একটু আমাদের জানাবেন। ডেঙ্গি ভ্যাকসিন, দুটো ভ্যাকসিন খুব বেশি প্রমিজিং। যে ভ্যাকসিনের কথা বেশি শোনা যায়, USFDA অ্যাপ্রুভ ডেঙ্গা ভ্যাকস নামে পরিচিত, এটা 9-16 বছর বয়সের জন্য, বাচ্চাদের জন্য প্রযোজ্য। যদিও তারা খুব রিসেন্টলি ডেঙ্গা ভ্যাকস তারা ট্রায়াল করেছে, 45 বছর বয়স পর্যন্ত মানুষকেও তারা ট্রায়ালের আন্ডারে দিয়ে দেখেছে এটার কার্যকর। তো এটার মুশকিল যেটা হলো, এই ডেঙ্গা ভ্যাকস দিতে গেলে সেই রোগীকে আগে থেকে ডেঙ্গু আক্রান্ত হতে হবে। আচ্ছা, ভেরি ইন্টারেস্টিং। তাহলে একে তো 9-16 বছর বয়স, আবার আগে থেকে ডেঙ্গি হতে হবে, কারো ডেঙ্গি হয়নি এমন কাউকে এটা দেওয়া যায় না। এটা শরীরে একটা রোগ প্রতিরোধ ব্যবস্থার সাথে একটা সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি করে, এর জন্য এটা দেওয়া যায় না। বাট ডেঙ্গা ভ্যাকস খুব কার্যকর একটা ভ্যাকসিন। আরেকটা প্রমিজিং ভ্যাকসিনের কথা শোনা যায়, যেটা TEC-003 বলে, কিউ ডেঙ্গা ভ্যাকসিন যেটা, বা টাকিডা কোম্পানির ভ্যাকসিন, জাপানিজ। এই ভ্যাকসিনটা খুব প্রমিজিং, এটা যে কোনো অবস্থায় যে কাউকে দেওয়া যায়, এবং এটা 6-45 বছরের ঊর্ধ্বেও দেওয়া যায়। তো এটা খুব প্রমিজিং ভ্যাকসিন, এটা রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়নও এটার অ্যাপ্রুভাল দিয়েছে। এটার 2 ডোজ আছে, এবং 3 মাসের ব্যবধানে 2 ডোজ দিলে দেখা যাচ্ছে যে হাসপাতালের অ্যাডমিশন, তীব্র ডেঙ্গু হওয়ার প্রবণতা সবই এটা কমাতে সক্ষম। তো সামনে হয়তো এই ধরনের ভ্যাকসিনের অ্যাপ্রুভালের জন্য হয়তো বাংলাদেশ হয়তো সামনে অ্যাপ্রুভাল বিবেচনা করতে পারে, বাট এখনও পর্যন্ত অ্যাভেলেবেল কোনো ভ্যাকসিন বাংলাদেশে নাই। স্যার, একটা প্রশ্ন সবসময় থেকেই যায় যে ছোট শিশুরা, তারা কিন্তু বলতে পারে না যে তাদের আসলে কী সমস্যা হচ্ছে, তো সেক্ষেত্রে কী করা উচিত একটা বাবা মার? এই সব ক্ষেত্রে খুব, ওই যেটা বলেছিলাম, শিশুদের জন্য এটা খুব চ্যালেঞ্জিং। হ্যাঁ, খেয়াল রাখতে হবে যে শিশুটা প্লেফুল আছে, খেলাধুলা করতে পারছে কিনা। সে স্বাভাবিক খেলাধুলা যদি না করে, সে যদি সবসময় শুয়ে থাকছে, কিছুই খেতে চাইছে না, সবসময় কান্নাকাটি করছে, আচ্ছা, এবং তার পেটটা একটু ফোলা মনে হচ্ছে, পেট ফুলে যাচ্ছে, তার শ্বাস প্রশ্বাস অনেক দ্রুত নিচ্ছে, একদমই রেসপন্ড করছে না, নেতিয়ে পড়ছে, এরকম পরিস্থিতি হলে তো তিনি অবশ্যই সাথে সাথে হাসপাতালে যাবেন। তাছাড়া যদি কোনো বাচ্চার এরকম জ্বর হয়, এবং এই মুহূর্তে জ্বর বা গায়ে ব্যথা বা কাশি এগুলো থাকলে ডেঙ্গু পরীক্ষাটা করে নেওয়া উচিত, যেহেতু একটা আউটব্রেক চলছে। কারণ যদি উনি ডেঙ্গি পজিটিভ আসে বাচ্চাটার, তাহলে অন্তত এক হাসপাতালে শিশু বিভাগে বা কোনো একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিয়ে রাখা ভালো, যাতে কোনো ক্রিটিক্যাল কিছু হলে এটাকে অ্যাসেস করা যায়, ভর্তি করা যায়। স্যার, ডেঙ্গু রোগের ক্ষেত্রে অনেক সময় হয় যে জ্বর আসলো বা কিছু হলো, আমরা কিন্তু ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক কিনে কেউ খেয়ে ফেললো, সেক্ষেত্রে ডেঙ্গু টেস্টের উপর কি কোনো প্রভাব পড়তে পারে? এটা খুব ভালো প্রশ্ন। অ্যান্টিবায়োটিকের এই অযাচিত ব্যবহার এই ডেঙ্গি আউটব্রেকের সময়ও দেখা যাচ্ছে, তবে ডেঙ্গি পরীক্ষার উপরে অ্যান্টিবায়োটিক খাবার তেমন কোনো প্রভাব পড়বে না। আচ্ছা, বাট অ্যান্টিবায়োটিক ডেঙ্গুতে এটার রোল খুবই কম, বিশেষ করে যেটা মৃদু মাত্রার ডেঙ্গি, 100 জনে 90 জনেরই যেটা হয়। তো এইসব ক্ষেত্রে আসলে অ্যান্টিবায়োটিকের খুব একটা রোল নাই, এবং আমি অনুরোধ করব যে ওভার দ্য কাউন্টার অ্যান্টিবায়োটিক যাতে কেউ খেয়ে না ফেলেন। স্যার, একটা প্রশ্ন থাকে যে আমাদের দেশে এটা কমন প্র্যাকটিস, অসুখ হলো ডক্টরের কাছে যেতে চায় না, তারা কিন্তু আগের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ কিনে খেয়ে ফেলতে চায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেক সময় অনেকগুলো টেস্ট করার সামর্থ্য পেশেন্টদের থাকে না, সেক্ষেত্রে মানে ডেঙ্গু টেস্টের বিষয়ে আমাদের সরকার তো একটা নীতিমালা দিয়েছেন, এই ব্যাপারে যদি একটু বলেন। জি, এটা সঠিক, এবং এটা আসলে খরচটাও চিন্তা করতে হবে। চিকিৎসা ব্যবস্থার যে খরচ বাংলাদেশে, এটা এখন আকাশচুম্বী। বিশেষ করে ইনভেস্টিগেশনের দাম, ওষুধপত্রের দাম, এগুলো তো লাগাম ছাড়া, কোনো কন্ট্রোল নাই। এখন যদি ডেঙ্গু সাসপেক্ট করে থাকেন কেউ, তাহলে প্রথম 3 দিনের ভেতরে যখন জ্বর থাকে, স্পেশালি প্রথম 3 দিনে একটা টেস্ট করলেই হয়, যেটাকে আমরা NS1 পরীক্ষা বলি। আর যদি জ্বর চলে যাওয়ার পর, মানে 5 দিন এবং তার পরবর্তীতে যদি কেউ ডেঙ্গুর পরীক্ষা করতে চান, তাহলে আমরা IgM অ্যান্টিবডি পরীক্ষা করে থাকি। তাহলে 2 সময়ের জন্য 2 ভিন্ন ভিন্ন পরীক্ষা, এইটার সাথে একটা CBC আমরা বলি, যে ব্লাড কাউন্ট, এই CBC আর
এই পরীক্ষা করলেই যথেষ্ট, এক গাদা পরীক্ষার এখানে প্রয়োজন হয় না। তারপর যদি এটা তীব্র ডেঙ্গুতে রূপ নেয় তখন কিছু কিছু পরীক্ষা করা হয়, সেটা হাসপাতালে ভর্তির পরে। যে কোনো রোগী একটা মানসিক শক্তির খুব প্রয়োজন হয় সেটা থেকে রিকভার করার জন্য। অবশ্যই, কিন্তু এই ডেঙ্গু রোগের ভয়াবহতার সাথে লড়াই করার ক্ষেত্রে আমাদের দর্শকদের জন্য সাহস দেবার মতো কিছু বলতে পারেন? এটাকে প্যানিক করার কোনো প্রয়োজন নাই। এবং ডেঙ্গু জ্বর অন্যান্য ভাইরাস জ্বরের মতোই একটা জ্বর, এটা ফ্লু হচ্ছে, ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, এরকম জ্বরের মতোই একটা জ্বর। এসব ক্ষেত্রে সাহস রাখতে হবে এবং যেটা করতে হবে, চেষ্টা করতে হবে ওনাকে, যে উনি যাতে প্রচুর তরল খাবার খান এবং বিশ্রাম নেন। বিশ্রামটা খুব গুরুত্বপূর্ণ, বিশ্রাম নেওয়া, 2 থেকে 2.5 লিটার তরল খাবার খাওয়ার চেষ্টা করা, স্বাভাবিক খাবার খাওয়া, এবং ওই ওয়ার্নিং লক্ষণগুলোর উপরে শুধু একটু খেয়াল রাখা, এটুক থাকতে পারলেই কারোরই আসলে ভয় পাওয়ার মতো কিছু নাই। এবং বাংলাদেশের চিকিৎসকরা সিভিয়ার ডেঙ্গি হ্যান্ডেল করতে যথেষ্ট পারদর্শী, সুতরাং ভয়ের কিছু নাই, প্যানিক হওয়ারও কিছু নাই। মাত্র 100 জনে 10 জনের ক্ষেত্রেই সিভিয়ার ডেঙ্গি হয়, বাকি 90 জন নিজে নিজেই ভালো হয়ে যায়। আমরা এটাকে বলি সেলফ লিমিটিং, সুতরাং ওটার উপরে ভরসা রাখা এবং মনের সাহস রাখা। প্লাস পাবলিক হেলথ পার্সপেক্টিভ থেকেও আমাদের কিছু দায়িত্ব আছে, যে নিজের ঘরটা পরিষ্কার রাখা, যেটা পানি জমে আছে কিনা দেখা, নিচের গ্যারেজে যে গাড়ি ধোয়া হচ্ছে, গাড়ি ধোয়ার পরে পানিটা পরিষ্কার করা হয়েছে কিনা, আমরা এখন ফুড অর্ডার করি বিভিন্ন কন্টেইনার জমে থাকে সেগুলোতে পানি আছে কিনা, নিজের বাগানের টবের পানিটা পরিষ্কার রাখা, এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা উচিত। আর স্যার, শিশুদের মধ্যে কি আমরা স্কুল থেকে অ্যাওয়ারনেস তৈরি করতে পারি? অবশ্যই, এটা অনেক দেশেই কিন্তু এটা আছে, সিঙ্গাপুরে যেমন এটা আছে, মালয়েশিয়াতে আছে, শিশুদের কোর্স কারিকুলামের ভেতরেই ক্লাস 2-3 থেকেই ওই সময়ই ডেঙ্গির বিষয়ে কিছু কিছু যদি পাঠ্যপুস্তকে নিয়ে আসা যায়, বিশেষ করে প্রিভেনশনের সাইডটা, যে তারা কিভাবে নিজেকে প্রিভেন্ট করবে মশার কামড় থেকে এবং জ্বর হলে তারা কি কি করতে হবে, গুড প্র্যাকটিস, এগুলো যদি বাচ্চাদের মাথায় দিয়ে দেওয়া যায় এটা অবশ্যই, এটাই সম্ভবত খুবই ইফেক্টিভ একটা পদ্ধতি হবে। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 9-কে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, চ্যানেল 9-এর দর্শকদেরও শুভেচ্ছা। দর্শক, আজ এ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আর চোখ রাখুন চ্যানেল 9-এর পর্দায়।